আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অনেক অনেক বড় একটা সুসংবাদ এবং আনন্দের দিন শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমার অনেক বড় একটা শখ স্বপ্ন পূরণ হয়েছে। তো এখন হচ্ছে আমরা এসেছি ইউনেস্কো টাওয়ারে। চট্টগ্রামে যারা আছেন তারা তো সবাই চিনবেন ইউনেস্কো টাওয়ারটা। তো এই দিনটা ছিল 25শে ডিসেম্বর, শুক্রবার। তো আমার হাজবেন্ড বাসায় ছিল, তো সে হঠাৎ করেই না আমাকে বলল যে চলো আজকে গিয়ে একটা ল্যাপটপ নিয়ে আসি। আমাদের ল্যাপটপ ছিল না এতদিন, আমাদের একটা পিসি ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। তো ল্যাপটপ কিনবো কিনবো করে কেনা হয়নি এতদিন। তো আসলে একজন অনলাইন কাজ করে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইন কেন্দ্রিক যে কোনো কাজের জন্য কিন্তু ল্যাপটপটা অনেক বেশি প্রয়োজন। তো যেহেতু আমি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছি বা বিভিন্ন ধরনের কাজ করি, এই জন্য আমার একটা ল্যাপটপ খুবই প্রয়োজন। তো আমার হাজবেন্ড বলছিল যে চলো আজকে গিয়ে একটা ল্যাপটপ নিয়ে আসি। তো এই জন্য আমরা এসেছি ইউনেস্কো টাওয়ারে ল্যাপটপ কেনার জন্য। তো কেমন ল্যাপটপ কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমার ল্যাপটপ কেনার অনুভূতিটা শেয়ার করব, আর তার সাথে থাকবে আমার ল্যাপটপের আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক অনেক ল্যাপটপ আমরা দেখেছিলাম এই মার্কেটে, এত এত ল্যাপটপ দেখেছি মানে সব গুলিয়ে গেছে যে আমরা কোনটা কত দিয়ে দেখেছি বা কত কোর কোন প্রসেসর, এগুলো মানে দেখে না আমাদের মানে ঘুরিয়ে গেছে একদম। এত এত দেখেছি, এক দোকানে দু তিনবার গিয়েছি, অনেকগুলা মানে উল্টা পাল্টা অনেক দেখেছি। তারপর হচ্ছে নতুন দেখেছি, পুরান দেখেছি, অনেক অনেক দেখেছি, মানে পুরানটা কীরকম নতুনটা কীরকম। নতুন তো ভালো হবেই, কিন্তু আমাদের বাজেটটা কম ছিল, এই জন্য আমরা যে দামে চাচ্ছিলাম এই দামে কিন্তু নতুন আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না, মানে মন মতো হচ্ছিল না। এই জন্য আবার পুরাতনগুলোও দেখেছিলাম, সেকেন্ড হ্যান্ড যেগুলো বলে ওগুলোও কিন্তু এই মার্কেটে বিক্রি করে, তো ওগুলোও দেখেছিলাম। ওগুলো তো আমার আরও পছন্দ হয়নি, তো পরে গিয়ে একদম যা বাজেট ছিল তার চাইতে ডাবল দিয়ে একটা নিয়ে এসেছি। তো ভালোই হয়েছে, খারাপ হয়নি, মাশাল্লাহ করে অনেক পছন্দ মতোই পেয়েছি, যদিও একটু দামটা বেশি। আর আমার বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া মানে তো মহাযুদ্ধ করা, এদেরকে সামলানো অনেক কষ্ট। তো যাই হোক, কষ্ট করে কিন্তু প্রায় 3-4 ঘন্টা হেঁটে হেঁটে, তারপর প্রত্যেকটা দোকান দেখে অনেক ঘোরাঘুরি করে তারপর হচ্ছে রায়ন্স থেকে নিয়েছি আমার ল্যাপটপটা। আমার জীবনে সবচেয়ে শখের একটা জিনিস আজকে পূরণ করেছি, আর সেটারই আজকে আনবক্সিং করব। তো এই শখটা কিন্তু আমার অনেক আগের ছিল, একদম যখন থেকে আমি একটু একটু বুঝি তখন থেকে আমার সব থেকে বেশি শখ ছিল, সবসময় শখ ছিল যে আমি একটা ল্যাপটপে কাজ করব, আমার একটা ল্যাপটপ হবে নিজের। আমি তো আজকে সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে, আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে আসছি বাসায়। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এটা খোলা যাক, এটা আনবক্সিং করি। ধরিয়ে নাও না, বিসমিল্লাহ। এটা কি দাঁড়া ব্যাগ? ট্রাভেলিং ট্রাভেল ব্যাগ, ট্রাভেলিং ব্যাগ। এটা তো আগে স্কুলে ব্যাগের মতো না? না, এটা পিঠে নিতে পারবা তো? হ্যাঁ, তুমি পারবো বলো বলতে চাইছি। না না, খুলিও না এখন, একটু পরে দাঁড়াও না একটু। এরা কাগজপত্র সব কোথায় কোথায় নিতেছে? হ্যাঁ করবো না, সবচেয়ে জীবনের শখের জিনিস ছিল এটা না? আমার অনেক স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে একটা ল্যাপটপে আমি কাজ করব, একটা ল্যাপটপ আমার নিজের থাকবে একবার ছোটবেলা থেকে। এটা কাজ শেষ, এখানে আর কিছু নাই? আচ্ছা এটা পরে দেখি এখানে কি আছে। হ্যাঁ রাহিন, ওটা নিয়ে যাও যাও, রাহিন নামো, রাহিন নামো। সার্জিং কেবল কই? চার্জিং কেবল এখানে দেখো না, ওটা ভিতরে। তোমার চার্জিং কেবলটা কি বুঝলে? হুম, এখানে একটা মাউস, এখানে একটা মাউস দিছে আর কি, চার্জিং কেবল, চার্জিং কেবল, এটি ফুলটা চার্জিং। হ্যাঁ আর আর তো কিছু নাই। দেখো রাইট রাইট,
আমি ফেলে দিব আমি ফেলে দিব ফেলে দিব ব্র্যান্ড দেখা ভালো করে পিসিটা আসুস আসুস কোম্পানি দা পাওয়ার দাও ধরো এই পাওয়ার দাও আমি পাওয়ার দিব কই কোন খানে দেয় আমি তো জানি না আমি জানি না দেখি করে তারপর তো আমরা এই ল্যাপটপটা হচ্ছে আসুস ব্র্যান্ডের, তারপর হচ্ছে এটা কোর ফাইভ মানে কোর প্রসেসর না, এটা হচ্ছে রাইজন ফাইভ, এটা উন্নত মানের প্রসেসর। তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় যা কিনে দেয় তা কিন্তু অনেক ভালো ভালো জিনিসটাই কিনে দেয় এবং দামি জিনিসটাই কিনে দেয়। তো আজকের এই ল্যাপটপটাও কিন্তু সে আমাকে পছন্দ করে কিনে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সে অনেক অনেক বেশি সাপোর্ট দেয়, এত বেশি সাপোর্ট দেয় মানে সেটা বলে কাউকে বোঝানো সম্ভব না। তোমার আব্বু এটা চালাক, রাহিনের জন্য এটা কেনা হয়েছে, এটা কি জানো এটার নাম? জয়স্টিক। গেমের জন্য এটা কেনা হয়েছে ওদের জন্য। আর এটা খুলো তো, এটা দেখি আব্বু, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগটা। হ্যাঁ খুলো খুলো। ল্যাপটপ ব্যাগ, কেরি কেরি ব্যাগ। হ্যাঁ বলো দেখি। তবে এরা তো নেমেরি করবে না, বুঝছিস? এদের কত প্রসেস তুমি দেখছো? একটা ল্যাপটপ মানুষে কিনতে গেলে টাকা দিব বাস প্যাকেট করে দিয়ে দিবে, তা না, এরা যে কত কিছু যে করে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওই যে ইয়ার মতো হাইকোর্টের মতো। তো আমার এই ল্যাপটপটা হচ্ছে 15 ইঞ্চি ডিসপ্লে। আমার কিন্তু এত বড় ল্যাপটপ কেনার ইচ্ছা ছিল না, আমার আরেকটু ছোট সাইজের কেনার দরকার ছিল, বা আমি সবসময় আমার হাজবেন্ডকে বলতাম আমাকে একটা কম দামি ছোট সাইজের একটা ল্যাপটপ কিনে দিও। তো সে যে আমাকে এত বড় একটা বড় বিগ প্রাইজের একটা ল্যাপটপ গিফট করবে আমি আসলে কখনো কল্পনাও করিনি। তো তার জন্য আসলে তাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আল্লাহকেও ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ আমাকে এরকম একটা হাজব্যান্ড গিফট করেছে, তার জন্য আসলে শুকরিয়া আল্লাহর কাছে। আমাকে প্রত্যেক সময় প্রত্যেকটা কাজে সে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর কেউ সাপোর্ট করুক বা না করুক, অন্যরা যদি নেগেটিভ চিন্তাও করে কিন্তু তারপরও সে আমাকে সব সময় মেন্টালিটি সাপোর্ট, তারপর ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছুই সে আমাকে দেওয়ার চেষ্টা করে। তো এই তো আজকে এখানে শেষ করছি। ফুল প্রাইস লেখা আছে এখানে, আমাদের থেকে নিচে 59,680 টাকা ফুল পেমেন্ট। আর এই হচ্ছে পুরা ল্যাপটপের ডিটেলসটা। আমার জীবনে সবচেয়ে বড় সবচেয়ে বেশি শখ ছিল আর কি, যে একটা ল্যাপটপ হবে, আলহামদুলিল্লাহ আজকে সেটা পূর্ণ হইল, অনেক অনেক বড় একটা শখ পূর্ণ হলো আজকে।